শিশু মনে হাজারো প্রশ্ন, কোন প্রশ্ন মায়ের কান পর্যন্ত পৌঁছয়, কোনটি পৌঁছয় 91 is 9 92 is 18 93 is 27 আচ্ছা বাতের ভিতরে এতগুলো তার কিভাবে ঢোকালো কি বলো বাবা আচ্ছা এই লাইটের ভিতরে এই তারটা কিভাবে ঢুকিয়েছে আচ্ছা এগুলো তুমি বড় হলে জানতে পারবা এখন মন দিয়ে পড়ো তো আবার পৌঁছালেও সব সময় সদুত্তর মেলে না এতে মন খারাপ হয় কিন্তু দমে যায় না মনের কোণে বারবার দেখা দেয় এই একটি প্রশ্ন আচ্ছা এই বাতের ভিতরে তার কিভাবে ঢুকালো কি মেশিন দিয়ে করেছে এটা বাল্বের ভেতর তার ঢোকানো হলো কি করে এটা বুঝতে সে বাল্ব সামনে রেখে তার ছবি আঁকতে শুরু করে আমার একটা ইয়ে ছিল বাল্ব নিয়ে চিত্র করতাম বাল্বের ভিতরে দেখছেন ফিলামেন্ট তার কাচের ভিতরে তখন আমার বয়স কত 4-5 বছর বয়স বাল্ব নিয়ে খালি চিন্তা করতাম ভিতরে কিভাবে এটা ঢুকালো সব দিকে বন্ধ কিভাবে ঢুকালো এই সব সময় এই আমার এটার প্রতি খুব ইয়ে ছিল আমি দেখতে পারতাম কিভাবে কাছে ভিতরে ঢুকালো তা আমি ইন্ডিয়া গেলাম 82 সনে ইন্ডিয়া যাওয়ার পর আমি যেই বন্ধুর সাথে গেছি তার এক আত্মীয় বাসায় গিয়ে উঠছি বললাম আঙ্কেল আপনি কোথায় কি করেন আমি বাল্বের ফ্যাক্টরিতে আমি সার্ভিস করি উনি ফ্যাক্টরি ইনচার্জ ছিলেন তো বাল্ব ফ্যাক্টরির ভিতরে নিয়ে গেল ঠিক আছে আমি ইন্টারেস্ট যে বাল্ব কীভাবে মারাচ্ছে আমার ইচ্ছা ছিল কিভাবে বাল্বের ভিতরে এগুলি ঢুকায় সব থেকে তো বন্ধ কাচের তো দেখলাম মেশিনে ঢুকাচ্ছে তারপর মেশিনের ভিতরে কিছু অংশ ওটা কীভাবে দেখবো তো লাঞ্চের সময় তো 1 ঘন্টা লাঞ্চের ব্রেক ছিল তখন মেশিন বন্ধ করে সবাই ওয়ার্কার চলে যেত তখন মেশিনের ভিতর টিতর দেখে আমি খালি ড্রয়িং করছি 15 দিনের মধ্যে আমি সব ড্রয়িং করে আঙ্কেল বললাম আঙ্কেল আমার কাজ কমপ্লিট আমি ব্যাক করে বাংলাদেশে আসলাম জানেন কথা বলতে গেলে আমার প্রশ্ন দাঁড়ায় যায় এভাবে মাত্র 14 বছর বয়সে বৈদ্যুতিক বাল্বের মেশিন তৈরি করেন পুরনো ঢাকার রাজু আহমেদ তার তৈরি বাল্বের মেশিন দিয়ে ব্যবসা শুরু করে আজ প্রতিষ্ঠা লাভ করেছে অনেক বড় বড় বাল্ব কোম্পানি A dream leads another dream. আজকের যেমন সুপারস্টার গ্রুপ সুপারস্টার গ্রুপ সুপারস্টার বাল্ব দিয়ে উনি শুরু করছেন আমার মেশিন 2,25,000 টাকা উনি আমার কাছ থেকে মেশিন মানে নিয়ে গেছেন সুপারস্টার বাল্ব আজকে কোথায় চলে গেল আকাশ ছোঁয়া একটা ইন্ডাস্ট্রি উনি বাংলাদেশে 10 জনে 1 জন সুপারস্টার গ্রুপ এখন ওনারা খুব আধুনিক অটোমেটিক মেশিন নিয়ে আসছে এক একজনে এখন প্রোডাকশন 50,000 কারোর 1 লক্ষ পিস পার ডে প্রোডাকশন তো আমার কষ্ট আমি ওই অটোমেটিক মেশিনে পৌঁছাতে পারিনি তো তখন থেকেই যদি আমি লেগে থাকতাম এই আধুনিক মেশিন আমি বাংলাদেশে তৈরি করতাম কিন্তু আমার কোনো সহযোগিতা পাইনি একসময় আমি ছেড়ে দিছি শুধু পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে আমাদের প্রতিভাগুলো আর এর সঙ্গে থেমে যাচ্ছে আমাদের সম্ভাবনাগুলো রাজু আহমেদ বাল্ব তৈরির অত্যাধুনিক মেশিন তৈরি করতে পারেননি বলে একসময় এ থেকে সরে এসেছেন কিন্তু তার উদ্ভাবনী প্রতিভা থেমে থাকেনি এরপর তিনি শুরু করেন টেক্সটাইল মেশিনারিজের পার্টস তৈরি করা এ কাজে তিনি সফল এখন স্বপ্ন দেখেন টেক্সটাইল মেশিন বানানোর সুইজারল্যান্ড জাপান থেকে জার্মান থেকে পার্টসগুলি আগে ইম্পোর্ট করে আনতো এখন আমি এগুলি তৈরি করতেছি আমি যে তৈরি করতেছি আমাদের মেশিন হলো সেই 30-40 বছর আগের পুরানো মেশিন এই পুরনো মেশিন দিয়েই কোয়ালিটি করতেছি আর এখন বিশ্বে কোথাও মেশিন নাই তো এর মধ্যে আমি তাইওয়ান কোরিয়া জাপান ট্রেনিং এ গেছিলাম কোয়ালিটি ডেভেলপ ট্রেনিং শিল্প মন্ত্রণালয় থেকে দেখলাম ওরা আধুনিক মেশিনে মাল কোয়ালিটির খুব সহজ করছে আমরা সেই 50 বছর পুরনো মেশিন এখনো চালাচ্ছি আর আমরা এই পুরনো মেশিনেই তাদের মতো কোয়ালিটি এখন করতেছি আমরা একটা পার্টস তৈরি করতে আমাদের 1 ঘন্টা সময় লাগে আর ওদের আধুনিক মেশিন 1 ঘন্টা ওরা 100 পিস পার্টস তৈরি করে নেয় যার জন্য তাদের সাথে কম্পিটিশনে আমরা পারতেছি না আমাদের মেধা আছে শক্তি আছে ম্যান পাওয়ার আছে সবই আছে
কিন্তু শুধু আমাদের আধুনিক মেশিন নাই, অর্থনৈতিক সাপোর্ট নাই, যার জন্য আমরা আগাতে পারছি না। আজকে ওই মেশিনারি যদি আমরা বসাতে পারতাম, আমরা কিন্তু তাদের চেয়ে একটু প্রোডাকশন বেশি করতাম, তাদের চেয়ে কোয়ালিটি আমরা আরও ভালো করতাম। তারা যদি সারাদিনে 100 পিস গিয়ার তৈরি করে, আমরা 150 পিস গিয়ার তৈরি করবো এবং সেম কোয়ালিটি। এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর দিয়েই আজকে জাপান, কোরিয়া, জাপান যেই শিল্প উন্নত দেশ বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর দিয়ে তারা ডেভেলপ করছে। তো আমাদের এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর সেই মুখ থুবড়ায় পড়ে আছে, আমার খুব কষ্ট হয়। এই মেশিনগুলি আমরা বানাতে পারবো। বহু প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে এতদূর এগিয়েছে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। সামান্য পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পে সোনা ফুলবে, রচিত হবে উন্নত বাংলাদেশের গোল্ডেন ওয়ে। সারা দেশে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে ছড়িয়ে আছে এমন হাজারো প্রতিভা, যে প্রতিভাগুলো বিকশিত হলে বিকশিত হবে দেশ, আমরা হব উন্নত বাংলাদেশ। এই প্রতিভাবানদের খুঁজে বের করা, তাদের কথা তুলে ধরে তাদের বড় হওয়ার ক্ষেত্রে বাধাগুলোকে চিহ্নিত করা, বাধা দূর করার পথ তৈরি করা এবং সর্বোপরি বিপুল সম্ভাবনাময় এই শিল্পে বিনিয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আসছে গোল্ডেন ওয়ে। গোল্ডেন ওয়ে, উন্নত বাংলাদেশের সোনালী সড়ক, একটি পত্রপুট 22 মাস যৌথ উদ্যোগ।